আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা আলহ রসুলিম আদাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য এসেছি আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই অল্প সময় আপনার জীবন থেকে আমি নিতে চাচ্ছি এবং একথা আমি বলতে চাচ্ছি যে অত্র ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হবে ইনশাল্লাহ হলো কি আমরা রব্লা আলমী বান্দা আমাদের সব কিছু আমাদের জীবনের যাবতীয় প্রয়োজন সবগুলো পূরণ করে থাকেন রব্লা আলমী আমাদের জীবনে অনেক কিছু চাওয়ার আছে অনেক পাওয়ার আছে অনেক কিছু আমাদের অন্তরে রয়েছে যেগুলো আমরা পেতে চাই কিন্তু সেটা দিবেন কে সেটি দিবেন একমাত্র রব্লা আলমী তো আমরা অনেক দোয়া করি কিন্তু দেখতে পাচ্ছি সেই দোয়াটা সেভাবে বাস্তবায়ন হচ্ছে না এখন আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি একটি সময়ের কথা যে সময়ে দোয়া করলে ইনশাআল্লাহ আপনার দোয়া আপনার চাওয়া আপনার কামনা ইনশাল্লাহ রব্লা আলমিন পূরণ করবেনি সেই সময়ের কথা এটা আমি বলিনি এটি রাসদি করিমসাল আলীকে সাল্লাম তার ওম্মতকে জানিয়ে দিয়েছেন সেই সময়ের কথা যে সময়ে দোয়া করলে যে সময়ে একটি বান্দা একজন বান্দা চাইলে রব্বুল্লাহ আলমিন সেটি পূরণ করবেনি সেটি এসেছে সহেহুল বহরির এক নম্বর হাদিসে আবহুরের রাজা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুরে করিম সাল্লাহ আলিখাসাল্লাম তিনি বলেছেন ইয়াংজিনু রব্বোনা তাবা কতা আলা ইহাসাবা ইদুনিয়া হেনয়াব কম ইনা তুলুসুল লাইলি আখের যে আল্লাহ রাব্লা আলা তিনি যখন রাত্রির শেষ তৃতীয় অংশ বাকি থাকে তখন তিনি তার নিজস্ব স্থান ছেড়ে প্রথম আসমানে নেমে আসেন কেন নেমে আসেন এরপর অব রাহামিন তিনি বলে থাকেন মাই ইয়াদ উনি ফাস্টেবালা কে কোন এমন বান্দা আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব আলুনি ফা ও অতিয়াহু কে আছো যে আমার কাছে তার কিছু চাইবে অতিয়াহু অতপর আমি তাকে তা দিয়ে দিব দিবো আমাই ইয়াস্তাউফিউনি ফা আফিও আলাহ অতপর কে কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে তা ক্ষমা করে দিব তাহলে রক্ষা করুন রব্বুল আলমিন তিনি তার নিজস্ব স্থান থেকে প্রথম আসমানে নেমে এসেছেন সেই শেষ রাত্রির দিকে শুধুমাত্র তার বান্দার চাওয়া কামনা তার বান্দাকে ক্ষমা করার জন্য তাহলে আল্লা তালা কার জন্য এসেছেন আমাদের জন্যই তো এসেছেন কোন সময় শেষ রাত্রির দিকে সেই সময় রব্বুল আলমিন তার বান্দার আকুতি শোনার জন্য তিনি প্রথম আসমানে নেমে এসেছেন তাহলে ওই মুহূর্তে যদি কোনো বান্দা সারা তার আশপাশে যখন সবাই ঘুমিয়ে আছে যখন নিস্তব্ধ পুরা এলাকা তার চতুর্পাশ যখন একেবারে নীরব সেই সময় যখন তার আরামের ঘুমটাকে সে ছেড়ে দিয়ে যখন রব্বুল্লা আলমীর সামনে শেষদায় পড়ে গিয়ে হাত উত্তোলন করে যখন রব্বুল আলামিনকে মহাব্বতের সাথে ডাক দিবে যখন রব আলমীর কাছে তার চাওয়াগুলো উপস্থাপন করবে সেই রব্লা আলামিন রহমান রহিম তার ভাণ্ডারের অভাব নাই তিনি তো আমাকেই এই আমাদেরকেই তার ওই বান্দাকেই যে বান্দা শেষ রাতিতে উঠে পড়ল ওই বান্দার কথা শোনার জন্যই তো তিনি এসেছেন প্রথম আসমানে তাহলে এই হাদিসটি বোহারির হাদিস নিশ্চিত থাকতে পারেন ইনশা আল্লাহ তাবার কাত এই গুরুত্বপূর্ণ সময়ে যদি কোনো বান্দা রব্লা আলমিনের কাছে চাইতে পারে রব্লা আলমিনের কাছে সেইভাবে আকুতি জানাতে পারে তার কাছে ক্ষমা চায় তার সে যদি দোয়া করে রব্লা আলমিন অবশ্যই সেটি কবুল করবেনই করবেন তো আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে আমাদের জীবনের যাবতীয় চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সকল কিছু আল্লাহ রব্ল আলমিনের কাছকে নেওয়ার এবং আবুল্লাহ আলমিনের কাছে ফরিয়াদ করে সেটি নেওয়ার তৌফিক দান করুন আব্বাহুম্মা আমিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে আশা করছি এবং অনুরোধ করছি এবং এই ভিডিওটি দয়া করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন বলে আশা করছি জাজাকুমের আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি